ব্যাস ব্যাস হয়ে গেছে আর না তোমাকে সাথে কোনদিন আমাকে ছাড়া ফুচকা খাই আমার এখানে আছে হম তুম কিতনে পাস কিতনে ইয়ে মদহোশিয়া ইয়ে তনহাইয়া তসব্বুর মে হ্যায় কিসকি পরছাইয়া ভেরি গুড মর্নিং এখন সকাল ঠিক এক্সাক্ট 8:30 বাজে অফিস যাওয়ার টাইম হয়েছে আর প্রিয়মের কন্ডিশনটা তোমাদের দেখাচ্ছি এই প্রিয়ম কখন আমাদের জন্য চা নিয়ে এসেছে ওকে অবস্থা দেখো ও পুরো শুয়ে এখনো ঘুমাচ্ছে আমার চা শেষ আর ওর চা এখনো পড়ে আছে এ প্রিয়ম চা নাকি ঘুমিয়ে পড়ে আছিস ওঠ আচ্ছা অফিসে যদি খালি গায়ে যেতে পারতাম কত ভালো হতো এই গরমের মধ্যে রোদ্দুরের মধ্যে ট্রেনে করে চাবা প্যাচ প্যাচ গরম মন্দ শোকা অন্য লোকে হেকটিক এ ভাই ওই পাশে কোনো ঝগড়া হচ্ছে পাশের বাড়িতে এনিওয়েজ অফিস যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি আর প্রিয়াম চলে গেছে নিচে আমার জন্য ছাতু বানাতে যেটা আমি অফিসে যাওয়ার সময় খেয়ে যাই গুড মর্নিং এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি অনুকুনা আমি শুট করে দিয়েছি আমার ল্যাপটপে যখন ঘুমাচ্ছে এইভাবে আরে কি গো আমি চা ফা এনে দিই আমি আবার ঘুম দিয়েছি আর ফোনটা কে নেবে ফোনটা কার ফোন ফোনটা দাও দেরি টাটা আগের দিন যখন সিম্বারা আসবে আসবে সব হচ্ছিল তখন জিনিসটা এত এনজয়মেন্ট হচ্ছিল যে ওরা এই সন্ধ্যাবেলায় আসবে খাওয়া দাওয়া করবে একসাথে আড্ডা ফাড্ডা মারবো আবার নেক্সট ডে অফিস অ্যাজ ইউজুয়াল আজকে নিচে ব্রেকফাস্ট হয়েছে চিড়ে আম আর দুধ দিয়ে যে মাখাটা হয় সেটা বাট আমি আর অনিবার আর কোকো একবারই ছাতু খেয়ে নিয়েছি কাকা তুমি কি বৃষ্টির জন্য কি অপেক্ষা করছো নাকি গরম থাকলে ভালো হয় হ্যাঁ বৃষ্টির জন্য অপেক্ষা করছো দরকার না একটু আমাদের সত্যি সত্যি এই যখন বারাসাত থেকে যখন শিয়ালদা স্টেশন হয়ে যখন অফিসে যাই বেলেঘাটাতে তখন ম্যাক্সিমাম টাইমই পুরো আমার কপালে বনগাঁ লোকাল পড়ে এক যাওয়ার সময় যা ফেরার সময় দেয় কিন্তু যখন শ্বশুরবাড়ি থেকে মানে বজবজ হয়ে যখন আমি যখন যখন অফিসে যাই মাঝে মাঝে তখন মোটামুটি কোনো অসুবিধা হয় নাই তখন ট্রেন মোটামুটি ফাঁকাই থাকে আমি এখন নিচে আছি গিয়ে দেখি কোকে চানটাকে করিয়ে দিই কারণ 5 দিন হয়ে গেছে চান করেনি আর এত গরম পড়েছে ও বেচারাটা একটু মাদুরটা পেরিয়ে রেখেছি ও করার পর ওই মাদুরে গড়াগুড়ি খায় আজকে কি কি মাছ দিয়েছে কই মাছ হ্যাঁ মৌরা মাছ তো আগের দিন স্নেহা দেবজিৎ দা এসেও তখন কাস্টার্ড করেছিলাম ম্যাঙ্গো কাস্টার্ড তো অনিবারে আবার রিকোয়েস্ট করেছে যে একটু ম্যাঙ্গো কাস্টার্ড করো তো আমি এখন ম্যাঙ্গো কাস্টার্ডটা বসিয়ে দিই দুধটা জাল দিয়ে দিয়েছিলাম তো নর্মাল একটু দুধ নিয়ে নিচ্ছি এটা 1 লিটার দুধে করছি কাস্টার্ডটা মোটামুটি 10 বাটি মতন হয় কাস্টার্ড পাউডারটা দিয়ে দিচ্ছি দুধটা এখন কাস্টার্ড তৈরি হয়ে গেছে এবার ম্যাঙ্গো পিউরিটা দুপুরবেলা করবো করে এরপর ম্যাঙ্গো পিউরি দেবো পুরো তখন ম্যাঙ্গো কাস্টার্ড হয়ে যাবে চান করলে যেন বেশি মনে হয় আরও গরম লাগে ডর করে খামছি আমি শুনি দুপুরবেলা কি মেনু গো কই মাছ এটা কই মাছ হ্যাঁ আর মোরালা মাছ আর মোরা মাছ এটা হচ্ছে মোরা মাছের ঝাল হয়েছে আর কি হয়েছে ফুলকপির তরকারি এটা পুরবি এই মেরিয়ে নি চল বেলটা পুরবি চলে কোকো না গলায় বেল পড়তে খুব ভালোবাসে মানে বেল দিলেই হলো তাই না বাবা কি তাড়াতাড়ি উঠেছে তো আমার অফিস থেকে শিয়ালদা আসতে হার্ডলি 15 মিনিট লাগে তো এখন এক্স্যাক্টলি 5:15 বাজে এবার চা দাও একটু দুধ চা দাও এখানে নতুন খবর হচ্ছে ঠিক এক্স্যাক্টলি 14 নম্বর প্ল্যাটফর্মের সামনে এখানে KFC খুলছে KFC সবার আগে খুললে আমি অফিস না গিয়ে এখানে বসে থাকবো পাক্কা কনফার্ম একদম ওগুই গুই শুয়ে আছিস তুই দুই মামি মেরে শুয়ে আছো ঘুমিয়ে পড়েছো চোখ টোক খুলে গেছে পুরো কি হয়েছে এটি তো এটি 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 এসছি 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 ও ও রে বাবা নে চান করে আজকে ও রে বাবা জি গুই নেবো না আমি ড্রেস ফ্রেস শাড়ি তারপর নেবো আমি ড্রেস শাড়ি তারপর নেবো ঠিক আছে
তো অফিস থেকে এসে প্রিয়মের হাতে বানানো এই কাস্টার্ডটা আমি এখন খাবো। অবশ্য আগেদিন যে যেদিনকে তোমার স্নেহা দেবজিৎ দ্বারা এসেছিল সেদিন তো কাস্টার্ডটা আমি খেয়েছিলাম, ফ্যান্টাস্টিক হয়েছিল। এটা পুরো একদম চাপ হয়ে আছে, এখান থেকে জাস্ট হালকা লেয়ারটা খুলে দেখো, উপরে হচ্ছে শর্টটা আছে আর ভিতরে হচ্ছে ভ্যানিলা টেক্সচারটা, একদম আগের দিনের মতো ফ্লেভারটা। হয়েছে হাত পরিষ্কার দেখ, হয়েছে তোমার? এখনো হয়নি ওর, দেখ এখনো হয়নি। আর আছে কি হয়েছে কিতনে চান সিতারে সচ পুছো তো মন কো ঝুটে এখান থেকে এখন থেকে মিস করতে শুরু করে দিয়েছিস। আমরা এখন দুজনে হাঁটতে হাঁটতে চলে এসেছি রেল লাইনের ওপারে, ওটা বেশ মিঠুনের ফুচকা না, মিঠুনের ফুচকা কি ওখানে কি বললে কি বড় ফুচকা দেয়, সে ফুচকার ভেতরে কত কি মশলা রসটা দিয়ে নাকি দেয়, ওটা কার্গিল ফুচকা। কার্গিল বাবা, কার্গিল ফুচকা সেটা তো শুনিনি, কার্গিল ওয়ার শুনেছি বাট কার্গিল ফুচকা, এতটা হাঁটার পর এখানে এসে দেখি ফুচকার দোকানটাই বসেনি, কি করবো? অনিবানকে বললে তো অনিবান ভেঙাবে আমাকে, একটা কথা প্রথমেই আগে ভেঙাবে, যাও তো অন্তত আগে বলবে যাও ফুচকা খেতে যাও। যাই হোক, নেক্সট দিন একবার ট্রাই করবো, একবার এসে একদিন এখানে এসে দেখবো যে ফুচকাটা বসে কিনা। চলে এসেছি চাপাটালি মোড়ে, এখানে ফুচকাটা এখানে আমি অনেকবার প্রচুরবার খেয়েছি, এখানে অন্তরদিকে বললাম চলো আবার এখানে গিয়ে ফুচকাটা খাই। নর্মাল ঝাল, মানে বেশি ঝালও না, কিন্তু গন্ধ আছে, দেবো বেশি করে দিও। ফুচকাটা খেয়ে ঠাকুর একটু আরতি দেখে তারপর এখন ঠিক করেছি শ্রীকৃষ্ণ মানে চার্চ সেন্টারে আসছে। আমাদের ফুচকা কেউ হয়নি, এরপর আবার দই ফুচকা খেতে এসছি, তো দই ফুচকা বানিয়ে দিচ্ছে। আপনারা সব সামনে চলে খাওয়া দাওয়া শেষ হয়েছে, এটা কি অনেকটা তার বদলে আবার ক্যালারিটাও নিয়ে নিয়েছি, ক্যালারিটা বান করছি আর খাচ্ছি তার বদলে, বলো তাই কোনো বাড়ি চলে এসছি, এসে এখন সুভাষিস্তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আর অনেকবারে গলা পাচ্ছি, মনে হয় এখানে কোথাও আছে, মনে হয় এখানে কোনো কোথাও কথা বার্তা বলছে, গলা পাচ্ছি দেখি। এই তো কোথায় ছিলে তুমি? হ্যাঁ একদম আড্ডা থেকে গেছো, দেখে বুঝতে পেরেছি এটা আমার বাড়ি নাকি খোলো খোলো করছো। বাড়িতে এসেছি আমি, এখন সবাইকে একটা ওয়ার্ড দিচ্ছি, এই ঘরের মধ্যে একটা ওয়ার্ড লেখা থাকে, সরি দিদি ওয়ার্ড নাম্বার যে কোনো মানে কোনো একটা সেন্টেন্স বাই সেন্টেন্স মানে একটা ছোট ছোট লেখা থাকবে, খুঁজে বার করতে হবে কোন জায়গায় আছে। এটা আমি আর অনিবার কিন্তু বাড়িতে খেলি, গাড়িতে যখনই কোথাও যাই হট করে ড্রাইভ করছে আমাকে একটা উত্তর সেন বলবে কোথায় বলতো ডাব্লিউ বি নাম্বারটা লেখা আছে, আমি খুঁজে 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 ডাব্লিউ বি বলবে না নাম্বারটা, সব জায়গায় দিক করে তুই কি বলেছিস? আমি অন্তর দিকে বলেছি কোথায় পি লেখা আছে, পি পি ওনলি পি ওয়ার্ড, ও পি লেখা কালো রং দিয়ে, কালো রং দিয়ে পি লেখা আছে। যাই খুঁজে পাচ্ছিস? খুঁজিস না? দেখ তারই খোঁজ খোঁজ কোথায়, পারবে না পারবে না,
কি অবস্থা, এইভাবে রেখে দিয়েছে আর তুমি চাই ঘর ঘুরে যাচ্ছ? আজকে সোজা বাড়িতে সাডেনলি চলে এসেছি, কোনো কারণ নেই, অকারণ নেই, আমরা খেয়েছি, তুমি বিনা কারণে আমাদের গল্প করছে, আমরা এই খেয়েছি ওই খেয়েছি, কারণ আমাদের ছেলেদের ইজ্জতের লড়াই। এখন রাত্রি 10টা বাজে, ওদের বাড়ি থেকে বেরোচ্ছে এখন, এখানে যে গাছপালাগুলো আছে, রীতিমতো আজকে এতদিন পর বৃষ্টি শুরু হয়েছে। তোমার কি ওটা কি উড়ে চলে গেছে, দেখো তো কি পড়ে গেছে ও। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাস্তাতে চলো। আমি শুধু ওয়েট করছি শিয়ালদা স্টেশনে কবে KFC টা চালু হবে, আর ওখানে KFC চালু হওয়া মানে আমি তো যাচ্ছি বস, কেন অফিস তো আমার বেলেঘাটায়, শিয়ালদা থেকে আমার রেগুলার যাতায়াত করতে হয়, বসবো খাবো দাবো বাড়ির জন্য নিয়ে চলে আসবো। ভিডিওটা তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই তোমরা একটু লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে তোমরা আজকে ভিডিওটা কেমন লাগলো। তাহলে আমি হলাম অনির্বাণ, আমি হলাম প্রিয়াম, এরকম হাসি খুশি থাকাটাই হলো আমাদের নিয়ম। তুমি তো তোমার মুখটা দেখাচ্ছ, মানে আমার মুখটা তুমি দেখাচ্ছ না, কি তোমার মুখটা দেখাচ্ছে, যাই হোক শেষ করে দিলাম, চলো ডাই, গুড নাইট।